এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনভর সারা দিন বিগত এতগুলো মাস ধরে টানা প্রচার করার পরে আজ শেষ দফার পরে হয়তো একটু হলেও রিল্যাক্স। আমি সরাসরি চলে যাবো আমরা শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দুবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। পুরো নির্বাচন শেষ, নির্বাচন প্রক্রিয়া শেষ, এখন শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। নমস্কার। কতখানি রিল্যাক্স লাগছে, কতটা আশাবাদী আপনি, কিরকম হলো ওভারঅল সাতটা দফা? অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে, আজকে কতটা রিল্যাক্স মনে করছেন নিজেকে? না না, রিল্যাক্সের রিল্যাক্সের কোনো সুযোগও নেই, আর পশ্চিমবঙ্গে থেকে রিল্যাক্স করা যায়ও না। আপনার 2021 সালে গণনাতে আই প্যাকেট চোরেদের পাঠিয়ে আর করোনা থার্ড ওয়েভে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নামে অন্তত 50-60টা বুথ লুট করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের 63টা আসন চলে গেছে সামান্য ভোটে, তাই কাউন্টিং এজেন্টদের সুরক্ষিত রাখা, সুরক্ষিতভাবে গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং গণনার সমাপন করে প্রার্থী রাতে সার্টিফিকেট তোলা পর্যন্ত আমাদের কোনো রিল্যাক্স বা বিশ্রামের জায়গা নেই। কারণ রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, আর এখানকার যিনি মুখ্যমন্ত্রী আর তার দলদাস প্রশাসন, তার দলদাস পুলিশ, তারা পারে না এমন কোনো কাজ করতে পারে, মানে নেই যে কাজ তারা করতে পারে। শুভেন্দুবাবু, রিপাবলিক বাংলা পিমার্ক এবং রিপাবলিক বাংলা ম্যাট্রিক্স, এই দুটো এক্সিট পোল, ডাবল এক্সিট পোল আমরা আজকে করেছি, এই দুটো এক্সিট পোলে আপনাদের এরাজ্যে সর্বোচ্চ আসন সংখ্যা দুটো এক্সিট পোল মিলিয়ে 25 দেখাচ্ছে এবং সর্বনিম্ন 21 দেখাচ্ছে। আপনার নিজের এস্টিমেট হিসেবটা কি, 21 থেকে 25 নাকি আরও বাড়তে পারে আপনাদের আসন সংখ্যা? আমি আপনাকে বলি, 100% ত্রুটিমুক্ত নির্বাচন হয়নি, আপনারা জানেন। আপনারা জানেন যে চতুর্থ দফা থেকেই সংখ্যালঘু উদ্দেশিত বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারের ভোট দিয়েছে ওরা। ষষ্ঠ দফা এবং সপ্তম দফাতে পুলিশি অত্যাচার চরমে গেছে। আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা এবং ডায়মন্ড হারবার বিধানসভার 80% বুথ ভোট লুট করা হয়েছে এবং হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এ একটা নতুন ট্র্যাডিশন পশ্চিমবঙ্গে, ইটস এ ভেরি অ্যালার্মিং। এবং তারপরে আমি আপনাদের বলতে পারি, আমি সব জায়গায় বলেছি, আমাদের যিনি মেন ক্যাম্পেনার ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী, তিনি 42টা কেন্দ্রেই জনগণকে ভোট দিতে বলেছিলেন উন্নয়নের পক্ষে, বিকশিত ভারতের লক্ষ্যে। এবং আমাদের নেতা অমিত শাহজি, তিনি পশ্চিমবাংলায় বলে গেছেন যে 30টা এমপি যদি আপনারা দেন, আপনাদের 26 অবধি অপেক্ষা করতে হবে না, এই বছরেই আমরা জঞ্জাল রাজ, জঙ্গল রাজ মুক্ত করব বাংলায়। আমি তাদের একজন সৈনিক হিসাবে, বিজেপির কার্যকর্তা হিসাবে, আমার পার্সোনাল মানে বক্তব্য বা আশা যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যায় বেশি থাকব এবং 2018 থেকে আমাদের পারফরমেন্স অনেক বেটার হবে, আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। বেশ, ময়ূক রয়েছে শুভেন্দুবাবু আমার সঙ্গে, ময়ূকের প্রশ্ন আছে আপনার কাছে। ময়ূক, শুভেন্দুবাবু এখন এখন কি মনে হচ্ছে? এখন তো এক্সিট পোলের এই সংখ্যা, কিন্তু এটা যদি আর একটু বাড়ে, মানে যে কাটোকা টাক্কার এবং আগুনের সাথে খেলা, একটু চওড়া হাসি কি মুখে আসছে না এখনও টেনশন ভয়ঙ্কর? না না, আমার রেজাল্ট নিয়ে টেনশন নেই। মোদিজি প্রধানমন্ত্রী হবেন, বাংলাতে বড় পারফরমেন্স হবে, এটা আমার জানা ছিল। আমি এখন ওরি আমার সন্দেশখালির বেড়মজুরে, সম্ভবত আমাদের একজন কর্মী মারা গেছেন, একজন কর্মী মারা গেছে, বহু কর্মী আক্রান্ত। আমি আমাদের কর্মীদের সুস্থতা এবং কর্মীরা যে বিপদাপন্ন তাদের পাশে থাকার বিষয়ে বেশি করে উদ্বিগ্ন। আমি এই হাসি কান্নার মধ্যে এই মুহূর্তে নেই। বেশ, শুভেন্দুবাবু আপনার কাছে আমার প্রশ্ন, যে সারা দেশ জুড়ে আমাদের এই সমীক্ষা বলছে বিজেপি 359 থেকে 368টা ম্যাক্সিমাম সিট পেতে পারে, এনডিএ জোট পেতে পারে, তার মধ্যে বাংলাতে 21 থেকে 25, বা আপনার কথায় সংখ্যাতত্ত্বের হিসেবে না গিয়ে আরও বেশি বা কিছু কম, তাও যদি হয় যে যোগদান আপনার থাকবে, আপনি বলছিলেন অমিত শাহজির কথা,
যে বাংলা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসা এটা এনশিওর করলো, এই টার্গেটটা কি অ্যাচিভ করা যাবে, এই লক্ষ্যটা কি পূরণ করা যাবে শুভেন্দুবাবু, এইটা অন্তত বলুন। না না, বাংলা তো ভোট হয়েছে মোদিজির পক্ষে, এটা নিয়ে তো আমার আলাদা করে বলার কিছু। প্রত্যেকটা সচেতন ভারতবাসী তারা ভোট দিয়েছেন নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে এবং এমন সংখ্যা দিতে চাইছেন, তার মধ্যে বাংলাও আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। তার কারণ যাতে মোদিজি সংবিধানে আরও বদল আনতে পারেন, যাতে মোদিজি পাক অকুপাই কাশ্মীর বিনা যুদ্ধে ভারতে ফিরিয়ে আনতে পারেন, আর মোদিজি যাতে ইউনিফর্ম সিভিল কোড থেকে শুরু করে গুন্ডা দমন করতে পারেন, আর পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদেরকে চুলের মুঠি ধরে কাঁটা তারের ওপারে পাঠাতে পারেন। শুভেন্দুবাবু, পাক অকুপাইড কাশ্মীর ভারতে ফিরবে কিনা নিশ্চিতভাবে অত্যন্ত গূঢ় বিদেশ নীতি এবং প্রতিরক্ষার বিষয়, কিন্তু তৃণমূল অকুপাইড সন্দেশ খালি শাসনে ফিরবে কি? আরে ওটা তো ফিরবেই, ওটা ফিরবেই, আপনার সে তো ফিরবেই। সন্দেশখালি শক্তি স্বরূপা রেখা পাত্র, এবং সন্দেশখালীর লড়াইকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী রেকগনাইজ করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আমাদের থাকার জন্য একেবারে নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে সন্দেশখালীর মা বোনেদের লড়াই, তাদের যে লড়াই সেটা পশ্চিমবঙ্গে আমাদের আসন সংখ্যা এবং ভোট পার্সেন্টেজ বাড়ার ক্ষেত্রে অনেকগুলি কারণের মধ্যে এটাও একটা বড় কারণ হিসেবে থাকবে। শুভেন্দুবাবু, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। শুভেন্দুবাবু, আপনি সন্দেশখালী নিয়ে বলছিলেন, আজকে সারাদিন রেখাপাত্র খুব ছুটে বেরিয়েছেন, আমরা সজল ঘোষকেও খুব ছুটে বেড়াতে দেখেছি, ভোট মিটে গেছে। শুভেন্দুবাবু, আপনাদের দলের যে কর্মীরা আহত হয়েছেন বা যারা বিভিন্ন রকম আক্রমণের মুখে জুটছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করি, কিন্তু এর বাইরেও বলছি, কোনো হালকা চালে বলছি না, সিরিয়াসলি জিজ্ঞাসা করছি, এবার অন্তত একটা কথা সত্যি সত্যি উত্তর দিন, এই 400 পার থেকে শুরু করে বাংলায় 30 বা 35, এটা কি একটা কার্যত মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে গেছিলেন আপনারা? সারাদিন যাদেরকে ছুটে বেড়াতে দেখলাম, এরা কি নিজের ভোটের জন্য ছুটলেন না তৃণমূলের রিগিং আটকাতে ছুটলেন, মানে কোনটা লক্ষ্য ছিল আপনাদের? লক্ষ্য দুটোই ছিল, যে ভারতবর্ষের মূল ধারার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিকেও যুক্ত করা, আর সাথে সাথে এইটা যদি আপনি ধরে থাকেন বিধানসভা ভোটের আগে একটা আমাদের বড় লড়াই, সেক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা এখান থেকে জিততে চেয়েছিলাম যাতে পশ্চিমবঙ্গেও আমরা দ্রুত এই পিসি ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচাতে পারি, বাংলার জনগণকে গণতন্ত্রকে বাঁচাতে পারি। মানে কোথাও একটা 2026 আগে নেট প্র্যাকটিস হয়ে গেল কি শুভেন্দুবাবু, এবং 2019 থেকে রেজাল্ট ভালো হবে এই বিষয়ে তো নিশ্চয়ই আপনারা আত্মবিশ্বাসী, কিন্তু হ্যাঁ বলুন, একদম একমত না, নেট প্র্যাকটিস কি হয়ে গেল আপনাকে বলে দিই, এটা আমার কথা নয়, আরামবাগে যখন মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, আপনাকে বলি, আমাদের যিনি মূল ক্যাম্পেনার ছিলেন, প্রধান প্রচারক দেশে এবং রাজ্যে, তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আরামবাগের সভা থেকে বলেছিলেন, আপনারা পশ্চিমবঙ্গে যত ভালো রেজাল্ট করবেন তত দ্রুত পশ্চিমবঙ্গে অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত এবং জীবন আত্মবলিদান দেওয়া এবং জেল খাটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং পশ্চিমবাংলার আপামর জনগণ সমস্ত বেকার এবং আমাদের মা বোন সহ দ্রুত তারা শান্তি পাবেন, মুক্তি পাবেন, এটা আমার কথা নয়, মোদিজি বলে গেছেন যে যত বেশি আসন আপনারা দেবেন তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে আমরা সুশাসন এবং সুরক্ষা দিতে পারব। শুভেন্দুদা, যেটা বলছিলাম, আমার একটা প্রশ্ন আছে, যেমন শোলেতে ডালে ছিল না কালিয়া কিতনা মিঠা, তেমনি এবারে শেষ হোক, এটা হয়ে গেছে সন্দেশখালীর পিঠে গোটা বাংলায় শোনা যাচ্ছে। আপনি একটা কথা বলুন তো, এই সন্দেশখালী, এই বসিরহাট, আমাদের যে এগ্রিস পোল তাদের দেখা যাচ্ছে জিতছে না, আপনি কি বলছেন, আর তার কতটা প্রভাব পড়েছে রাজ্যে?
দেখুন, সন্দেশখালিতে আমরা সন্দেশখালি হিঙ্গলগঞ্জ এবং বসিরহাটের একটা কেন্দ্রে আমরা লিড নেব ডেমোগ্রাফি অনুযায়ী। আর আমাদের মাইনাস থাকবে বাদুড়িয়া এবং বসিরহাটের আরেকটা কেন্দ্র, উত্তর কেন্দ্র। আর হাড়োয়া মিনাখাতে তৃণমূল লিড নেয়, ওখানে মাইনরিটি ভোট অনেক বেশি। কিন্তু আমরা যেভাবে মনিটরিং করে আজকে ভোটটা করতে পেরেছি তাতে আমি আশাবাদী যে সন্দেশখালি হিঙ্গলগঞ্জ থেকে যে লিড রেখা পাত্র মহোদয়া নেবেন 4 তারিখে, সেই লিড হাড়োয়া মিনাখা থেকে খালেক নুরুল আয়ব গাজীরা মেক আপ করতে পারবে না। মানে সন্দেশখালির পিঠে সন্দেশখালিতে না হোক অন্য জায়গায় কিন্তু লাভ দেবে বিজেপিকে, মানে অন্যান্য যে আসনগুলোতে আছে সন্দেশখালির যে পিঠে যে বিপুল আলোচনা, গোটা রাজ্য জুড়ে আলোচনা সন্দেশখালির পিঠে, যেখানে যান চায়ের ঠেকে যান সন্দেশখালির পিঠে, যে হোক সেই রকম ব্যাপার হয়ে গেছে। এবার সেটা আপনারা অন্যান্য জায়গায় কত লাভ তুলবেন? যেমন এই ঘাটালে তো আমি নিজে শুনেছি, ওখানে আলোচনা চলছে সন্দেশখালির পিঠে আলোচনা চলছে, হিরণ জিতছে আমাদের এখানে আসছে, আপনি কি মনে করছেন এগুলোতে? না না, আমি সিট ধরে ধরে বলতে পারবো না। সামগ্রিকভাবে 2009 এবং 2011 নির্বাচনে নন্দীগ্রাম যদি একটা বড় বড় ইস্যু হয়ে থাকে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে সন্দেশখালির মা বোনেদের উপর অত্যাচার এবং তাদের প্রতিরোধ বা প্রতিবাদ, আর সেই প্রতিবাদ বা প্রতিরোধকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া, এটা একটা বিশেষ করে নারী শক্তির মধ্যে বা প্রতিবাদী বাংলার জনগণের মধ্যে সংবেদনশীল ভোটারদের মধ্যে একটা কাজ করেছে, এটুকু আমি বলতে পারি। শুভেন্দুবাবু, আপনি নির্দিষ্ট করে সিট ধরে বলতে চাইছেন না, বেশ, এই 42টা আসনের মধ্যে আপনি বলছেন আগেরবারের থেকে ভালো ভালো সংখ্যা হবে, ভালো রেজাল্ট হবে, কিন্তু তা আপনি বলছিলেন একটু আগে যে একটা একটা মিনি নির্বাচন হয়ে গেল, একটা মিনি প্র্যাকটিস হয়ে গেল বিধানসভার আগে, সেই প্র্যাকটিসে যদি সংখ্যাটা 25 বা তার আশেপাশে থাকে আপনাদের, সেটা কি আর প্র্যাকটিস থাকবে নাকি অন্য খেলা শুরু হবে রাজ্যে? না, অন্য খেলা কিছু নেই। আমরা পশ্চিমবঙ্গে এই সরকার এমনিতেই লেমড্যাক সরকার হয়ে গেছে, আর্থিকভাবে বিপন্ন এবং আইন শৃঙ্খলা তলানিতে, আর সংবিধানের 4টা স্তম্ভই এখানে আক্রান্ত, জুডিশিয়ারি আক্রান্ত, মিডিয়া আক্রান্ত, ল মেকাররা আক্রান্ত, ব্যুরোক্রেসির কাজ করার স্বাধীনতা নেই। অর্থাৎ এইরকম একটা সাংবিধানিক ব্রেকডাউন হলে এই সরকার তো চলতে পারে না। 6,93,000 কোটি টাকা যে সরকারের ঋণের বোঝা, এবং যে সরকার ন্যূনতম সুরক্ষা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে পারছে না, সেই সরকার এমনিতেই পড়ে যাবে। বাকিটা কী হবে সেটা তো দেখতে পারবেন কয়েক মাসের মধ্যে। এবং মমতা ব্যানার্জি সাথে থেকে আমাদেরকে নির্বাচনে সাহায্য করেছেন অনেক তৃণমূল কংগ্রেসের পুরনো নেতারা, তাপস রায়ের মতো বহু পুরনো নেতা, যিনি তাপস রায় বেরিয়ে এসেছেন সরাসরি, বেরিয়ে না এসেও আমাদেরকে অনেক অনেক পুরনো তৃণমূল কংগ্রেসের নেতারা ভিতর থেকে সাহায্য করেছেন। সব মিলিয়ে মমতা ব্যানার্জির বিপদ আসন্ন।